গণরাজ্য দিবসের ভিআইপির প্রথম শারীত মনমোহন সিং, প্রথম শারীত বিজেপির অধ্যক্ষ অমিত শাহ, কিন্তু সপ্তম শারীত কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী। কংগ্রেসের মতে এয়া রাহুলক অপমান। নতুন দিল্লিত অনুষ্ঠিত গণরাজ্য দিবসের দৃশ্য এয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইদরে অভিবাদন জানাইছে দর্শক। দেখা গৈছে এই কার্যসূচীর সম্মুখের আসনত বহি আছে আমন্ত্রিত ভিআইপি সকল, কিন্তু দেখা গেল কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধীর বাবে নির্বাচন করা হয়েছে সপ্তম শারী। এয়া চাও, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদের সঙ্গে সপ্তম শারীত বহিছে রাহুল গান্ধী। ইয়াক কেন্দ্র করে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এয়া সাধারণ দর্শকের রূপত সপ্তম শারীত রাহুল গান্ধী। রাহুলে সপ্তম শারীত বহি গণরাজ্য দিবসের পেরত চাইছে। রাষ্ট্রপতি ভবনের চৌহদত রাহুলের সঙ্গে মোদীর কথা বতরা। রাষ্ট্রপতির শাহমেলত মোদী রাহুলের অন্তরঙ্গ মুহূর্ত। এয়া রাষ্ট্রপতি ভবন, গণরাজ্য দিবসের অতিথিরূপে অংশগ্রহণ করা দশখন দেশের রাষ্ট্রপ্রধানের সন্মানার্থে শাহমেলর আয়োজন করেছে রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানত অতিথিসকলের সঙ্গে কথা পাতি থাকা অবস্থাত প্রধানমন্ত্রী মোদীক রাহুল গান্ধীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পার করা দেখা গেছে। এয়া রাহুল আর মোদীর কথোপকথন। ব্যুরো রিপোর্ট, DY365।